পথ কুকুরকে মারধর, চোখ উপড়ে দেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের, আহত কুকুরকে চিকিৎসা করে নজির বনগাঁ স্বেচ্ছাসেবী সংগঠনের। একটি নিরীহ পথ কুকুরকে মারধর, মারধরের চোটে একটি চোখ উপড়ে যায় কুকুরটির। এ দৃশ্য দেখে চুপ থাকতে পারেনি স্থানীয় এক ছাত্র, থানায় অভিযোগ দায়ের অভিযুক্ত যুবকের নামে। আহত কুকুরটির শুশ্রূষা করে নজির গড়ল বনগাঁর একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার সুভাষপল্লী দাসপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে ওই পথ কুকুরটির ওপর আচমকায় বাঁশ নিয়ে চড়াও হয় স্থানীয় যুবক শঙ্কর বিশ্বাস। অভিযোগ, প্রতিবেশীরা বারণ করলে তাদেরকেও দেখে নেবার হুমকি দেয় অভিযুক্ত। ঘটনার পর আহত কুকুরটিকে উদ্ধার করে স্থানীয় এক ছাত্র টিঙ্কু দাস। ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর আহত কুকুরটিকে একটি ভ্যান রিক্সাতে চাপিয়ে বনগাঁ পশু হাসপাতালে নিয়ে আসেন টিঙ্কু দাস নামে ওই ছাত্র। সেখানেই প্রাথমিক চিকিৎসা চলাকালীন বিষয়টি জানতে পারেন বনগাঁ স্ট্রিট ডগ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এরপর কুকুরটির শুশ্রূষার দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নেন সংস্থার সদস্যরা। ক্ষতিগ্রস্ত চোখটিকে পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দেওয়ার পাশাপাশি স্যালাইন দেওয়ারও ব্যবস্থা করেন তারা। এ বিষয়ে বনগাঁ স্ট্রিট ডগের সদস্য তন্ময় দাসের দাবি, পথ কুকুর তো সাধারণ মানুষের ক্ষতি করে না, ওদেরও প্রাণ আছে, ওদের অহেতুক মারবেন না। ঘটনার কথা জানাজানি হতেই নিন্দায় সরব হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। বোবা তারা নিয়েছে, কিন্তু একটা চোখ বেরিয়ে গেছিল, তা ওরা অবলা বোবা প্রাণী, ওরা বলতে পারে না, ভুল সবাই করে। পরবর্তীতে ওরা হাসপাতালে নিয়ে গিয়ে বেটার ট্রিটমেন্ট পাওয়ার ব্যবস্থা করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।